আসসালামু আলাইকুম, আমি ডক্টর সাকিব সালাহফি, কর্মরত আছি রাজশাহী ডায়াবেটিক অ্যাসোসিয়েশন জেনারেল হসপিটালে। আজকে আমি আপনার সাথে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করতে চাচ্ছি, ডায়াবেটিস রোগীদের হাঁটার উপকারিতা। অনেকেই আমাদেরকে প্রশ্ন করে থাকেন যে আসলে হাঁটার গুরুত্বটা কতখানি, বা ডায়াবেটিস রোগী যারা রয়েছেন তারা অনেক সময় হাঁটার প্রতি আমরা একটু অনীহা দেখতে পাই। তো আসলে এই হাঁটার আসলে একটি উপকারিতা অনেক অংশে আমরা বলতে পারি ডায়াবেটিস রোগীদের ক্ষেত্রে প্রযোজ্য। আমরা সাধারণত বলে থাকি যে ডায়াবেটিস রোগীদের ক্ষেত্রে যে সপ্তাহে 5 দিন 30 মিনিট করে হাঁটার জন্য এটা আমরা উৎসাহিত করে থাকি, এবং এটি হাঁটা অবশ্যই উচিত একজন ডায়াবেটিস রোগীর। কারণ আসলে আমরা জানি যে ডায়াবেটিস রোগীর যদি চিকিৎসা আমরা বলি যে 3D, যেটা আমরা বলে থাকি ডায়েট, ড্রাগ অ্যান্ড ডিসিপ্লিন, ডায়েট আমরা খাবার মানার ব্যাপারটা যেটা উৎসাহিত করে থাকি, ড্রাগ আমরা যেটা দিয়ে থাকি ঔষধ বা ইনসুলিনটি গ্রহণের ব্যাপারও যেমন বলে থাকি, ঠিক একইভাবে ডিসিপ্লিনের ব্যাপারটা কিন্তু চলে আসে। ডিসিপ্লিনের মধ্যে কিন্তু আমরা এই শারীরিক পরিশ্রম করা বা এই হাঁটার ব্যাপারটা কিন্তু আমরা বলে থাকি। তো এই হাঁটার নিয়ম আমরা যদি বলি, যেটি আমি আগেই বললাম যে 30 মিনিট করে সপ্তাহে 5 দিন, তো এই হাঁটার আসলে উপকারিতাগুলো আমরা কী কী পাচ্ছি যদি এটা নিয়ে বলি। তো এই হাঁটলে যেটা সুবিধা হচ্ছে, আমরা সবসময় বলে থাকি যে এই হাঁটলে আপনার ইনসুলিনের কার্যকারিতা, আপনার বডিতে যেই ইনসুলিনটা রিলিজ হচ্ছে, বা আপনি যদি বাইরে থেকে ইনসুলিন গ্রহণ করে থাকেন বা আপনি ওষুধ যদি গ্রহণ করেন, এগুলোর ওষুধও কিন্তু আমাদের ইনসুলিন রিলিজের ক্ষেত্রে প্যানক্রিয়াস বা অগ্নাশয় থেকে ইনসুলিন যে রিলিজ করে থাকে এই ইনসুলিনের কার্যক্ষমতাটাকে কিন্তু বৃদ্ধি করতে সহায়তা করে। তো আমরা দেখতে পাচ্ছি যে হাঁটলে আসলে ইনসুলিনের কার্যকারিতাটা বৃদ্ধি পাচ্ছে, এবং ইনসুলিনের যে কাজ যে আমাদের বডিতে যদি সুগারের মাত্রা বেড়ে যায় সেই সুগারের মাত্রাটাকে নিয়ন্ত্রণে রাখার জন্য কিন্তু অনেকাংশে আমাদের সাহায্য করছে। তাহলে হাঁটার অবশ্যই একটি উপকারিতা রয়েছে। এবং এটি আরেকটা আমরা যেটি দেখতে পাই, ইনসুলিনের যেটি কাজ যে শরীরে যদি চিনির মাত্রাটা বেড়ে যায় সে বাড়তি চিনিকে আমাদের শরীরে মাংসের মধ্যে ঢুকাতে হেল্প করছে, তো এই ক্ষেত্রে অবশ্যই হাঁটার উপকারিতা। এছাড়া হৃৎপিণ্ড ভালো থাকে হাঁটলে, এবং আপনার ফুসফুস ভালো থাকে, এছাড়া আপনার শরীর মন অনেক সতেজ থাকে। মানসিকভাবেও অনেকে যদি কোনো স্ট্রেস ফিল করেন তাহলে হাঁটলে কিন্তু অনেক ক্ষেত্রে ভালো ফিল করতে পারে। এছাড়া ঘুম ভালো হওয়ারও একটা ব্যাপার, সাধারণত হাঁটলে আমরা এই ধরনের উপকারিতাও কিন্তু আমরা পেয়ে থাকি। তো আসলে হাঁটার উপকারিতা অনেক। তো আমরা পরিশেষে একটি কথাই বলবো যে ডায়াবেটিস রোগীদের ক্ষেত্রে আপনারা মনে রাখবেন, হাঁটুন হাঁটুন এবং হাঁটুন। আপনাদের সকলের সুস্বাস্থ্য এবং সুন্দর জীবন কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ সবাইকে।